আমি মুসলমান, আমি মুসলমান। আমাকে কেউ যদি রাস্তায় জিজ্ঞাসা করে, এই তোমার নাম কি, বলে মনিরুদ্দিন, বাড়ি কোথায়, হরিশ্চন্দ্রপুর, তোমার তোমার জাত, বলে মুসলিম, তবে তোমার বাড়ি কোথায়, না তো ইন্ডিয়া, তুমি ইন্ডিয়ান না পাকিস্তানি তার প্রমাণটা কি? তখন আমার আইডেন্টিটা বার করে দিলাম, এই যে দেখো এটা আমার ইন্ডিয়ান পরিচয়পত্র। তো আমি যে মুসলমান তার আইডেন্টিটা কি? কেন একজন খ্রিস্টানের দুটো নাক, একটা নাক আছে নাই? হিন্দু জৈন বৌদ্ধ তাদেরও চামটা কেটে দিলে রক্ত বের হবে, তারাও হাসে তারাও কাঁদে, তারাও খায় তারাও হাগে, করেন নাকি? তবে ওরা বলে আমি হিন্দু, কেউ বলে আমি জৈন, কেউ বলে আমি বৈধ, কেউ বলে আমি ইহুদি, কেউ বলে আমি নাসারা, কেউ বলে আমি দেইবান্দি, কেউ বলে আমি বেরেলি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে আমি কাদিয়ানি, কেউ বলে আমি মালিকি, কেউ বলে আমি হাম্বেলি, কেউ বলে আমি মুসলমান, কেউ বলে আমি অমুসলমান। তার আইডেন্টিটা কি? তবে আমি যে মুসলমান, আমার আইডেন্টিটা কি? বলবেন মনিরুদ্দিন ভাই এটা কোন কথা, আমি মুসলমান তার প্রমাণটা কত নিবেন? আমি যে মুসলমান তার প্রমাণটা কত নিবেন? বলে প্রমাণটা দাও। একজন তর্ক বিতর্ক করতে করতে বলছে, মনিরুদ্দিন ভাই আমার নাবীর মাথায় টুপি ছিল, আমারও মাথায় টুপি আছে, আমি এক মুসলমান, অমুসলিম গরুর মাংস খায় না, আমি মনিরুদ্দিন গরুর মাংস খাই, আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় টুপি আছে, আমি গরুর মাংস খাই, আমি হলাম মুসলমান। বাজে কথা। আমি মনিরুদ্দিন বলছি, কান খুলে শুনেনি, টুপি দেওয়ার নাম মুসলমান হতে পারে না, গরুর মাংস খেলেই তাকে মুসলমান বলা যায় না, মুখে দাড়ি লম্বা করে রেখে দিল মুসলমান তা হয় না। ভাই গো, দাড়ি রাখার নাম যদি মুসলমান হয়ে যেত, তবে আমাদের পশ্চিমবঙ্গের ভারতের বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের মাথা মুখে আমার চাইতো বড় দাড়ি আছে ছিল, ছিল কি ছিল না? কথা বলেন আরেকটু জোরে, একটু আসতে বলেন না। আমার ভাইরা, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, শুধু কবি গুরু নয়, বর্তমান কোভিড গুরু, কোভিড গুরু নাম দেখেছেন, শ্রী নরেন্দ্র মোদী, একটা হলো কবি গুরু, একটা হলো কোভিড গুরু। বর্তমান যিনি আমাদের ভারতের দেশের প্রধানমন্ত্রী, নাম তার শ্রী নরেন্দ্র মোদী, তার মুখে আমার চাইতে হাফ ইঞ্চি দাড়ি বড় না ছোট, কথা বলেন, তবে তাকে কি মুসলমান মেনে নেওয়া যাবে? সে কি মুসলমান বলে স্বীকার করবে? তবে দাড়ি রাখার নাম মুসলমান হতে পারে না। ভাই গো, বলবেন টুপি হলো ইসলামী সাজ, নবীর মাথায় নবীর সাহাবীদের মাথায় টুপি ছিল, আমারও মাথায় টুপি আছে, আমি এক মুসলমান, এই আমার পরিচয়। বাজে কথা। টুপি দেওয়ার নাম যদি মুসলমান হয়ে যেত, তবে আমাদের ভারতের জওহরলাল নেহরু তার মাথায় টুপি ছিল কি ছিল না? শুধু জওহরলাল নেহরু নয়, আমার ভাইয়ের আমার বোন
শুধু জওহরলাল নেহেরু নয় ভাই গো, আমাদের ভারতের একজন সৈনিক, তার নাম হলো কি? নেতাজি সুভাষ চন্দ্র বসু। তার মাথায় টুপি আছে না নাই ভাই গো? মহারাষ্ট্রের মাটিতে চলে যান, 25% মুসলিমের মাথায় টুপি আছে, যাই টুপির নাম হলো গান্ধী টুপি। তবে টুপি দেওয়ার নাম মুসলমান হতে পারে না, দাড়ি রেখে দিলেই তাকে মুসলমান বলা যায় না। বলে ভাই যান বন্ধুরে, তবে দাড়ি রাখার নাম মুসলমান যদি না হয়, টুপি দেওয়ার নাম যদি মুসলমান না হয়, তবে আমি প্রতি সপ্তাহে 5 কিলো করে গরুর মাংস কিনে খাই। কেন অমুসলিম গরুর মাংস খায় না? বাজে কথা ভাই যান বন্ধু আমার। আজকে ভারতের মাটিতে বিদেশে যত গরুর মাংস পাচার করা হয়, 100টার মধ্যে 90টাই রয়েছে অমুসলিম। ভাই যান বন্ধুরে আমার, চলে যান চীনের মাটিতে, চলে যান, চলে যান ভারতের মাটিতে, আপনি সিবিআই করে দেখুন, 100টি অমুসলিমের মধ্যে, 100টি অমুসলিমের মধ্যে 40% অমুসলিম গরুর মাংস ছাড়া ভাত খেতে পারে না। আপনি সিবিআই করে দেখুন, তদন্ত করে দেখুন, 40% অমুসলিম গরুর মাংস ছাড়া ভাত খেতে পারে না। আমার সাথে কতজনের হোটেলে দেখা হলো, মুসলিম হোটেলে খাওয়া দাওয়া একসাথে। তবে ভাই যান, আমি ওই সব কথাগুলি বলে আমি কাউকে খাটো করতে চাই না, কাউকে উঁচু করতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো গরুর মাংস খাওয়ার নাম মুসলমান বলা যায় না, টুপি দেওয়ার নাম মুসলমান হতে পারে না, দাড়ি রেখে দেওয়ার নাম মুসলমান হতে পারে না। ভাই যান বন্ধুরে, আমাকে যদি প্রকৃত মুসলমান হতে হয়, আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, আমি যদি নিজেকে মুসলমান বলে প্রমাণ করতে চাই, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনি তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহ রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, মুসলিম এবং অমুসলিমের পার্থক্য হলো সালাত, মুসলিম এবং অমুসলিমের পার্থক্য হলো সালাত। সেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনটি খুলে দেখুন, কোরআনের ভিতরে রয়েছে 1, 2 করে 30 খানা পারা, 114 খানা সুরা, 6666টি আয়াত, তার মধ্যে মহান আল্লাহ 1, 2 করে 82 জায়গায় বলেছেন, রে বিশ্বজগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, তোমরা মুসলিম এবং অমুসলিমের মধ্যে যদি পরিচয় দিতে চাও, তবে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সর্বপ্রথম নামাজ কায়েম করো, নামাজ আদায় করো নাই। আমরা অনেকে বলি চলো গো, আজান আজান পড়ে গেল, নামাজ আদায় করে আসি। নামাজ কোনোদিন আদায় করা যায় বাপ?
প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো, ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুকরণ অনুসরণ করে চলবে, আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব না।